হ্যালো এভরিওয়ান আজকের আজকে আমাদের টপিক হলো টোয়েন্টি ফাইভ স্পেলিংস ইন ইংলিশ এটা অ্যাকচুয়ালি একটা ইংলিশ স্পেলিং টেস্ট বা স্পেলিং কুইজ বলতে পারো এখানে তোমাদের কাজ কি আমি পঁচিশটা স্পেলিং ডিকটেট করব তোমরা খাতা বা যেখানে হোক লেখো লিখে তোমরা দেখো যে কটা স্পেলিং তোমরা রাইট করতে পারলে ভিডিওর এন্ডে কারেক্ট স্পেলিংসগুলো দেওয়া থাকবে প্রথমেই বলে দিই এখানে খুব ডিফিকাল্ট স্পেলিং কিন্তু আমি দেব না কারুর কারুর ক্ষেত্রে এটা মোটামুটি ডিফিকাল্ট লাগবে কারুর কারুর ক্ষেত্রে হয়তো যারা খুব ভালো ইংরেজি জানে তাদের ক্ষেত্রে স্পেলিংসগুলো হয়তো একটু ইজি লাগবে তো তাও তোমরা একবার নিজেদের টেস্ট করে নিতে পারো আশা করি তোমরা রুলস জানো ডিকটেশনের বা স্পেলিং টেস্টের তাও আমি একবার বলে দিচ্ছি যে আজকের ভিডিওতে আমরা কিরম করে স্পেলিংগুলো ডিকটেট করব স্টেপ নাম্বার ওয়ান টেক আ কপি অ্যান্ড পেন অর পেন্সিল স্টেপ নাম্বার টু হচ্ছে লিসন শোনো মন দিয়ে আগে নাম্বার থ্রি রাইট আমি দুবার স্পেলিংটা বলবো ফার্স্ট টাইম পারলে ভালো করে শুধু শোনো তারপর সেকেন্ড টাইম যখন রিপিট করবো তখন তোমরা লেখো নাম্বার ফোর

দেন ফাইন যদি ভুল হয় তাহলে কারেক্ট স্পেলিংটা তোমরা শিখবে কি করে সেটা হচ্ছে যেই স্পেলিংটা ধরো ভুল হলো তোমরা ওখানে ভিডিওটা পারলে পজ করো বা তোমরা খাতাতে একটা ক্রস মার্ক করে রাখো নিয়ে কারেক্ট স্পেলিংটা লিখে রাখো পাশে আইদার ভিডিওটা পজ করে তখনই তোমরা তিন থেকে পাঁচ বার ভিডিওটা মুখে বানানটা বলতে বলতে পুরো কনসেন্ট্রেশন আর বুঝে লেখো তিন থেকে পাঁচবার লেখো বা এই ভিডিওর এন্ডে তোমরা যে বানানগুলো ভুল হচ্ছে সেগুলো তিন থেকে পাঁচবার করে প্র্যাকটিস করে নাও নইলে কিন্তু রেকটিফাই করতে পারবে না শুধরোতে পারবে না ঠিক আছে কারণ স্পেলিং ভুল হলেই তো হবে না সেটাকে তোমাদের কারেক্ট করে মনে কারেকশনটা মনে রাখতে হবে ওকে দ্য লাস্ট ওয়ান ইজ চেক ইউর স্কোর অ্যান্ড রিমার্কস অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও তো ভিডিওর এন্ডে তোমরা তোমাদের স্কোর দেখে নিতে পারো আর কত থেকে কত স্কোরে কি রিমার্ক আছে সেটাও তোমরা দেখে নিতে পারো বাট একদম লাস্টে লেটস মুভ অন তাহলে রেডি তোমরা খাতা পেন্সিল বা পেন নিয়ে নাম্বার ওয়ান স্পেলিং প্রিটি প্রিটি স্পেলিং ই ডবল টি ওয়াই প্রিটি মানে সুন্দর টু বট বট বিও ইউ জি এইচ টি বট মানে কেনা হয়েছে যদি কেউ বি আর ও ইউ টি লেখো মানে ব্রট সেটা মানে আনা হয়েছে তো সেটা যারা লিখোছ বা যদি কেউ লিখে থাকো তাহলে প্লিজ পাশে একটা ক্রসমার্ক করে দাও কারণ এইটা ভুল যদি বট বলা হয় তাহলে তোমায় বি ও ইউ টি লিখতে হবে আর ও ইউ জিএইচটি লিখলে কিন্তু ভুল হবে Number three Achieve Achieve A C H I E V E Achieve Money Orjon Korun Ba Orjon Koro Number four Capacity.

এখানে দুটো স্পেলিং হতে পারে এবং দুটোই রাইট যেরকম এ ডি ভিআইসিই এটার মানে হলো উপদেশ এবং যখন তুমি এ ডি ভিআইসিই লিখছ তখন সেটা নাউন ফর্ম তো এটাও রাইট আবার যদি কেউ লেখে এ ডি এ সি হলে ওটা ওয়ার্ভ ওটা মানে হচ্ছে উপদেশ দিন বা উপদেশ দাও যদি শুধু স্পেলিং টেস্ট আসে শুধুই জাস্ট একটা একটা করে স্পেলিং বলছেন এবং তোমাদের লিখতে হবে তখন তোমরা যে কোনো একটা লিখতে পারো দুটোই রাইট হবে এলস যদি একটা সেন্টেন্স থাকে যেরকম আই নিড ইউর ড্যাশ তখন কিন্তু এ ডি ই লিখতে হবে কারণ তখন আই নিড ইউর ওয়াট আমি তোমার কি চাই বা আমি আপনার কি চাই আমি আপনার পরামর্শ চাই তো যখনই ওয়াট তখনই তোমায় সেই জায়গাটা নাউন বসাতে হবে সুতরাং অ্যাডভাইস এর নাউন ফর্মটা বসাতে হবে যেটা হলো এ ডি ভিআই সিই আরেকটা সেন্টেন্স যদি সেন্টেন্সটা এরকম থাকে আই অ্যাডভাইস ইউ অল টু ইট মোর ওয়াটার ডিউরিং দ্য সামার যখন আমি বলছি আই অ্যাডভাইস ইউ তার মানে আমি পরামর্শ দিচ্ছি বা আমি উপদেশ দিচ্ছি এখানে উপদেশ দিচ্ছিটা হয়ে গেল যখনই ভার্ব হয়ে গেল তখন হয়ে গেল এ ডি কি উপদেশ দিচ্ছি যে গরমকালে বেশি করে জল খাওয়ার গরমের সময় বেশি করে জল খাওয়ার পরামর্শ দিচ্ছি ঠিক আছে Number six shelter 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 spelling S H E L T E R Mane Astro Number Seven Pollute Pollute Spelling, P -O l স্পেলিং t e মানে দূষিত পলিউডে কিন্তু ডাবল এল আছে একটা এল দেবে না ডাবল এল দেবে স্পেলিং হলো ও বি এস ই আর ভি ই অবজার্ভ মানে পর্যবেক্ষণ করো বা করুন নাম্বার নাইন ইনটেন্স ইনটেন্স আই এন টি ই এন এস ই সিই নয় কিন্তু

এটা ইউ আছে এটা মাথায় রাখবে মানে ঝামেলা এস পি ই c i a এল স্পেশাল মানে বিশেষ নাম্বার থার্টিন ডিজাইন ডিজাইন D -E S এস আই জি এন ডিই এস আই G N মানে নকশা মনে রাখবে সাইন যেটা সিগনেচার বলি আমরা সেই সাইনের বানান হচ্ছে এস আই জি এন তো যখন ডিজাইন বলবো তখন ওটা হয়ে যাবে ডিই এস আই জি এন একটা জি আছে যেটা সাইলেন্ট নাম্বার ফোরটিন স্পেলিংটা দেখো এ ডাবল টি এন. অ্যাটেন মানে অর্জন করা বা অর্জন করুন যদি কেউ লিখে থাকো অ্যাট এ ডি লাস্টে ডি লিখে তাহলে কিন্তু ভুল হবে যদি আমি বলি তাহলে এ ডাবল টি a i n যদি অ্যাটেন্ড বলতাম ওই জন্য বলছি খুব ভালো করে শুনতে হবে খেয়াল করতে হবে যে এই সাটল এই যে খুব মাইনর ডিফারেন্স যেগুলো তাতেই তোমার স্পেলিং ভুল হয়ে যেতে পারে তো ক্ষেত্রে এ -T -T -E d টি যারা ভুল করেছো বা যদি কেউ ভুল করো তাহলে একটা ক্রস করে রাখো এবং তিন থেকে পাঁচবার লেখো বানানটা s t কিউ o n কিউ টি আই ও এন কোয়েশ্চেন মানে প্রশ্ন এই যে কোয়ে কোয়ে যখন হয় যখন কিউ দিয়ে স্টার্ট করি আমরা যেরকম কুইন ইউজুয়ালি এই ধরনের কিউ দিয়ে যে ওয়ার্ডগুলো স্টার্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে কিউর পর একটা ইউ বসে কিউ ইউ বসে তো এটা মাথায় রাখবে কিছু এক্সেপশন থাকতে পারে কিন্তু এটা মাথায় রাখবে নাম্বার এস ই ডাবল এস এ ওয়াই এস এ মানে প্রবন্ধ আরেকবার রিপিট করছি ই ডাবল এস এ ওয়াই listen and practice see and practice বানানটা কিন্তু খুব গুলিয়ে যায় মানে বড়দেরও অনেক সময় ভুল হয়ে যায় এসে আমাদের ইংলিশ কম্পোজিশনে থাকে যে রাইট অ্যান্ড এসে অন সাম টপিক কোন একটা টপিকের ওপর একটা এসে লেখো তো এই হচ্ছে তার বানান আর যদি ভুল করো কেউ তাহলে পাঁচবার লিখে ফেলো এক্ষুনি ভিডিওটা পজ করে লিখে ফেলো নাম্বার সেভেন্টিন জেনারেশন জেনারেশন ই আর এন Usually যখন আমরা লাস্টে কোনো কিছু শান এরকম বলি সান না কিন্তু শান তখন ওটা ও এন হয় বা কোনো কোনো ক্ষেত্রে এস আই ও এন হয় তো এখানে T I O N আর জেনারেশনটা কিন্তু J দিয়ে স্টার্ট নয় G দিয়ে স্টার্ট G E N E R A T I O N মানে প্রজন্ম নাম্বার এইটিন অ্যারো অ্যারো

মানে চল্লিশ ধরো ফরটি রুপিস তখন হয় বাংলা মানে কি চল্লিশ টাকা তো এই যে চল্লিশ অনেক সময় চেকে যারা সাইন করে এ বড়রাও অনেক সময় তারা ইংরেজি জানে কিন্তু অনেক সময় গুলিয়ে যায় গুলিয়ে যেটা লেখে সেটা হচ্ছে ফোর মানে ফোর টি লেখে এফ ও ইউ আর যেটা ফোর এর বানান তার সঙ্গে টি ওয়াই যোগ করে দেয় কিন্তু কথাটা কিন্তু ফোর টি নয় ফর ফর এফ ও আর ফর তার সঙ্গে টি ওয়াই যোগ করলে হয়ে গেল ফরটি মানে চল্লিশ যদি কেউ ফোরটি লিখে থাকো তাহলে ওটা ভুল হয়েছে বানানটাই ভুল ক্রস করে দেবে নাম্বার টোয়েন্টি আমব্রেলা আমব্রেলা ইউম বিআর ই ডাবল এল আম্ব্রেলাতে ডাবল এল আছে একটা এল নয় ডাবল এল এটা মনে রাখবে মানে হচ্ছে ছাতা নাম্বার টোয়েন্টি ওয়ান ইনসাইট ইনসাইট আই এন S I G H T মানে অন্তর দৃষ্টি এই বানানটা আবার কেউ ভুল করেছো নাকি এটা কিন্তু চ্যানেলের নামেই আছে ইনসাইট ফুল লার্নিং এর মধ্যেই ইনসাইট কথাটা আছে তো ইনসাইট বানানটা কি হলো আই এন এস আই জি এইচ টি ভুল করলে পাঁচবার লিখে ফেলো নাম্বার টোয়েন্টি টু ব্লিসফুল double ডাবল এস এফ l ব্লিসফুল মানে আনন্দময় এবার একটা জিনিস মনে রাখবে যখনই কোনো একটা ওয়ার্ডের সাথে ফুল মানে এফ ইউ ডাবল এল ফুল কথাটা অ্যাড হয় যেরকম এখানে ব্লিস বি এল আই ডাবল এস ব্লিস এর সাথে শব্দ আর ফুল আরেকটা শব্দ এই দুটো শব্দ যখন যোগ হলো তখন তো বিএলআই আছে আর ফুলটা ব্লিসের সঙ্গে যখন হলো তখন আর এফ ইউ ডাবল এল থাকবে না এফ ইউ এল হয়ে যাবে একটা এল বসবে লাস্টে তো কেউ যদি ব্লিস ফুলে বিএলআই ডাবল এস এফ ইউ ডাবল এল করো তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে যখন একসঙ্গে কথাটা তখন তোমার স্পেলিং হবে এস এফ ইউ এল মানে একটা এল ওকে সোশ্যাল s ও c আই এ এল সোশ্যাল মানে সামাজিক Number twenty four listen listen L I S T E N listen Manesh Shunun Bashono Number twenty five Exclaim Exclaim. E -X -C L A এ আই এম X এক্স তারপর হলো ক্লেম সেটা I M. মানে উচ্ছ্বাস এবার হলো স্কোর টাইম সো দেখি কে কটা রাইট করলো. যারা পঁচিশটাই রাইট করেছো এক্সেলেন্ট যারা কুড়ি থেকে চব্বিশটার মধ্যে রাইট করেছ ভেরি গুড কিন্তু যেগুলো ভুল করেছো সেগুলো কিন্তু প্র্যাকটিস করো যারা এইটিন থেকে টোয়েন্টিটা বানান রাইট করবে মানে আঠেরো থেকে কুড়িটা বানান রাইট করেছো গুড ঠিক আছে প্র্যাকটিস করবে ঠিক হয়ে যাবে যারা ফিফটিন থেকে টা বানান রাইট করেছ ফেয়ার এনাফ আগেন আই সে প্র্যাকটিস যারা পনেরোর কম বানান রাইট করেছো মানে দশ হতে পারে বা বারো এগারো ওকে চোদ্দোটা বানান রাইট করেছো কি আরো কম রাইট করেছো নো প্রবলেম প্র্যাকটিস মোর কোনো অসুবিধা নেই একটাও বানান যদি রাইট নাও হয় তাহলেও কোনো অসুবিধা নেই বিকজ জিরো থেকে স্টার্ট করবে প্র্যাকটিস করতে থাকবে একটা একটা করে বানান রাইট করতে করতে দেখবে পরে তোমার ইংলিশও স্ট্রং হয়ে গেছে সো নেভার লুজ হোপ তোমরা কমেন্টে জানিও যে কে কীরকম করলে সেটা দেখলে আমার ভালো লাগবে অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও আর তোমরা যদি আরও এরকম ভিডিও চাও যে এরকম স্পেলিং ডিকটেশনের উপর তাহলে প্লিজ মেনশন দ্যাট ইন দ্য কমেন্ট সো গরম পড়েছে রোদে কম বেরো পারলে আর জল খাও বেশি করে খুব বেশি বাইরের খাবার তেল ঝাল একটু অ্যাভয়েড করো আর খুব ভালো থেকো টাটা বাই বাই